بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ পাক রাব্বুল আলামিনের শাহিদ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে আলোর দিশারি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। শুরুতে অনুষ্ঠানের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ আর সালাম সুনার মদিনায় নবীর রওদা মোবারক প্রেরণ করছি। প্রতিদিনের ন্যায় ইকরা বাংলার দূরে ও কাছের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকেও আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস মেনর পাক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। রমাদানের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনগুলো সামনে রয়েছে আর দুইটা বিষয় আমাদের জন্য খুবই জানা প্রয়োজন, ইতিকাফ এবং লাইলাতুল কদর। এই দুইটি বিষয়ে হুজুরে আলোচনা করবেন ইনশাআল্লাহ, আর আলোচনার পরেই আমরা আপনাদের কলের দিকে ফিরে যাব। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَإِحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانی تو ইকরা বাংলার দূরে এবং কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, রমজান শরীফের মুবারকবাদ জ্ঞাপন করে আজকের আমাদের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। যেহেতু আমরা রমজান শরীফের একদম মাঝামাঝি, আয়ামে মাগফিরাত অর্থাৎ যে দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বান্দাদেরকে মাফ করে থাকেন, রমজান শরীফের মধ্যবর্তী সেই 10 ডেজ আমরা অতিবাহিত করছি। সামনেই আমাদের রমজান শরীফের আখেরি আশারা, রমজান শরীফের শেষ 10 দিন, যে 10 দিনের ক্ষেত্রে হাদিসের বর্ণনা অনুযায়ী জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দেওয়া হয়, সেই লাস্টের 10 দিন আমাদের সামনে আগত। এবং এই রমজান শরীফের শেষ দশকের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে থেকে দুইটি কাজ নিয়ে আজকে আমাদের আলোচনা। নাম্বার 1 এতেকাফ প্রসঙ্গে, এবং দ্বিতীয় বিষয়টি হল লাইলাতুল কদর পাওয়া সম্পর্কে, তাহরিউ লাইলাতুল কদর। প্রথম যে বিষয়টি এতেকাফ, আরবি শব্দ যার অর্থ হলো ইবাদতের নিয়তে মসজিদে বসা, অবস্থান করা। এবং কোন কোন উলামায়ে কেরাম বলতেছেন কাতুল আলাইক
আন কুল্লিল খালায়িক লিল ইত্তিসালি বিল খালিক। মানুষের সঙ্গে আমাদের যে স্বাভাবিক সম্পর্ক, সেই সম্পর্ককে একটু কম করে অন্ততপক্ষে রমজান শরীফে আমরা খালিক, ক্রিয়েটার এবং আমাদের স্রষ্টার সঙ্গে সম্পর্ককে জোরদার করার জন্য আল্লাহর দরবারে আল্লাহর ঘরে বসে থাকা এবাদতের নিয়তে। এবং এই এতেকাফ শুধু আমাদের নবী এ করিম সং করেছেন তাই নয়, আগেকার যুগের আম্বিয়ে কেরাম থেকে সেই এতেকাফ চলে আসতেছে। আল্লাহ সুবহান ও তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাইলকে সম্বোধন করে বলেছিলেন, আং তাহিরা বাইতি আলি ত্বাইফিনা ওয়াল আকিফিন, তোমরা হরমকে কাবাকে তোমরা অবশ্যই পবিত্র রাখবে যাতে এখানে কিছু লোক আসার পরে যেন তওয়াফ করতে পারে এবং এতেকাফ করতে পারে। তার বোঝা গেল মসজিদের অন্যতম আরেকটি কাজ হলো মসজিদের ভিতরে এতেকাফ করা। আরেকটি আয়াত আল্লাহ পাক বলেছেন সূরা বকরা আয়াত নম্বর 187, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে এতেকাফে থাকা অবস্থায় তোমরা স্বামী এবং স্ত্রী সহবাসে লিপ্ত হতে পারবে না। সেখানেও এতেকাফের প্রসঙ্গ এবং একটি বিধানও সেখানে উল্লেখ করা হয়েছে। অতএব এতেকাফের কথা কোরআনে রয়েছে, আগেকার আম্বিয়া কেরাম থেকে এতেকাফ চলে আসতেছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে থেকেই উনি একা থাকা এবং একা থেকে ইবাদত করাকে পছন্দ করতেন। আউওয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুইয়া সালিহা ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহি সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাযিলের প্রথম দিকে একা বসে বসে ইবাদত করা পছন্দ করতেন বেশি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে গিয়ে সেখানে একসঙ্গে 40-12 কম বেশ সেখানে একসঙ্গে অবস্থান করে ইবাদত করতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এতেকাফ করেছেন মদিনায় যাওয়ার পরে। প্রতি বৎসর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। এক রমজানে নবী করিম সাল্লাম পুরা রমজান ইবেন মধ্যের দশকেও এতেকাফ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এতেকাফ করা অবস্থায় আমাদের জরুরি যেটা একজন মুসলমান একজন আকিল মসজিদের মধ্যে এতেকাফ করবে এবাদতের নিয়তে, এবং এতেকাফ করা অবস্থায় মেজর ইম্পিউরিটি যেগুলা এগুলা থেকে পাক থাকতে হয়। অতএব জানাবতের অবস্থায় বা মান্থলি পিরিয়ড অবস্থায় মহিলাদের জন্য এই অবস্থায় মসজিদে অবস্থান করা যেভাবে জায়েজ নয়, ঠিক তদ্রূপ এতেকাফের অবস্থায়ও জানাবত বা ফরজ গোসল করা অবস্থায় এতেকাফের ভিতরে মসজিদে অবস্থান করা যাবে না, গোসল করতেই হবে। ইভেন গোসল করার জন্য উনি যেখানে গোসল করা যায় সেখানে যাওয়াও জায়েজ রয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে থাকা অবস্থায় বিশেষ প্রয়োজন ব্যতীত যে প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া জায়েজ রয়েছে, এই সমস্ত কারণ ছাড়া মসজিদের এরিয়া থেকে বাহিরে যেতেন না। সেজন্য উলামায়ে কেরাম বলেন, যদি মসজিদের ভিতরে অজু করার কোনো ব্যবস্থা থাকে না, মসজিদের বাহিরে গিয়ে অজু করতে হয়, তো অজুর জন্য পেশাব এবং টয়লেট পায়খানার জন্য জুমার নামাজ যদি এই মসজিদে না হয় অন্য আরেক মসজিদে জুমার নামাজ হচ্ছে জুমা পড়ার জন্য, এই কারণগুলোর কারণে মসজিদের বাহিরে যাওয়া জায়েজ রয়েছে। সমান যদি মসজিদের ভিতরে থেকে কারো খাবার কোনো ব্যবস্থা নাই, যেখানে গিয়ে উনি খানা নিয়ে আসতে পারবেন সেখানে গিয়ে খানা নিয়ে আসার জন্য যাওয়া তার জন্য জায়েজ রয়েছে। কিন্তু সাধারণত আমরা মসজিদে যারা বসেন আলহামদুলিল্লাহ এই দেশে বিশেষ করে মসজিদে বসেই আপনি সেখানে খাবার ব্যবস্থাও পাইতেছেন, হয়তো আপনার ফ্যামিলি থেকে খানা পৌঁছে দেওয়া হচ্ছে, অথবা মসজিদের ভিতরেই বিভিন্ন মসজিদে এরকম ইন্তজাম রয়েছে যে এতেকাফের অবস্থায় যারা এতেকাফে বসেন তাদের জন্য মসজিদের পক্ষ থেকে সেখানে মাশাআল্লাহ খাবার পাক করেই তাদের সামনে পেশ করা হইতেছে। সেই সাথে আপনাদের জন্য খানা বা পানি আনার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন থাকতেছে না। সমান অজু এবং টয়লেট পেশাব পায়খানার জন্য মসজিদ এরিয়ার ভিতরেই এগুলোর ব্যবস্থা রয়েছে, সেই সাথে মসজিদের বাইরে যাওয়ার প্রয়োজন দেখা দিতেছে না। বাট এরপরেও এই তবেই জরুরতের কারণে যে টয়লেট পেশাব এগুলোর জন্য খাবার সংগ্রহের জন্য অজুর জন্য
একজনকে মসজিদের বাইরে যাওয়াও জায়েজ রয়েছে। মনে রাখবেন, মসজিদের এরিয়ার ভিতরে যে কোনো এক জায়গায় আপনাকে এতেকাব করতে হবে, মসজিদের এরিয়ার বাইরে যে আপনি যেতে পারবেন না। মসজিদের উপরের ছাদ যেটা, সেটাও যেহেতু মসজিদের অন্তর্ভুক্ত, এতেকাব অবস্থায় যদি কেউ ছাদে যান সেটাও জায়েজ রয়েছে, এতেকাব ব্যাংকে যাবে না। বিশেষ অসুস্থ হয়ে পড়লে বা অন্য কোনো জানের খতরা হলেও আপনাকে এতেকাব ব্যাংকে মসজিদ থেকে বের হওয়াও জায়েজ রয়েছে। এতেকাফের সবচেয়ে বড় ফায়দা হলো, আপনি যদি এতেকাফে বসেন তাহলে নবী একরম একটি সুন্নত আদায় করলেন। নাম্বার টু, আপনি লাইলাতুল কদর পাওয়াটা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। নাম্বার থ্রি, আপনি নীরবে এবং নির্জনে বসে আল্লাহকে আপনি স্মরণ করার সুযোগ পাবেন। নাম্বার ফোর, আপনার অন্তরটা কিন্তু ক্লিন এবং পরিষ্কার করার জন্য, কলকে ইসলাহ করার জন্য অত্যন্ত একটি সুবর্ণ সুযোগ। নাম্বার ফাইভ, আপনি বাহিরের যে সমস্ত জিনিস আপনাকে বিধি করে রেখে এগুলো থেকে ফারিগ হয়ে আপনি ইবাদত, নামাজ, দোয়া, জিকির, কোরআনে করিমের তিলাওয়াত ছাড়াও অন্যান্য তালিমের হলকায় বসার সুযোগ আপনাকে এই এতেকাফ করে দেয়। এছাড়াও সবচেয়ে বড় ফায়দা হলো, আপনি এতেকাফে বসা অবস্থায় আপনার রোজাকে সেভ করা খুবই সহজ হয়। আপনি বাহিরে গেলে ইচ্ছা অনিচ্ছায় চৌকের মাধ্যমে গুণা হয়ে যায়, হয় না হয় না হয়ে যায়, কিন্তু আপনি এতেকাফে থাকা অবস্থায় কিন্তু আপনার চক্ষুর হেফাজত, ইভেন জবানের হেফাজত, কানের হেফাজত, এগুলো খুবই স্বাভাবিক হওয়াটা খুবই স্বাভাবিক। এবং আপনি এবাদত এতেকাফে থাকা অবস্থায় অবশ্যই আপনি গড়ে থাকলে হয়তো এই পরিমাণ এবাদত করার সুযোগ পাইতেন না, আপনি এতেকাফে বসার কারণে যেগুলো সুযোগ পাইতেছেন। ইভেন মবাহ কাজ যেগুলো জায়েজ রয়েছে, কোনো সওয়াব নাই, এই কাজগুলা এতেকাফে করা অবস্থায় উত্তম হবে আপনি এগুলো যত কম করতে পারেন। তো কী হলো, যে আপনি মবাহ কাজ থেকে বের হয়ে এই টাইমটা আপনি কিন্তু ইবাদত বা অন্যান্য কাজের মধ্যে আপনি ব্যয় করতে পারতেছেন। একটি কথা এখানে স্মরণ করে দেওয়া ভালো, অনেকে মনে করে থাকেন যে এতেকাফে বসলে কোনো কথাই বলা যাবে না, এই ধারণাটাও ঠিক নয়। আপনি কথা অবশ্যই দিনের কথা, ভালো কথা আপনি বলতে পারেন, হ্যাঁ আমি বেকার কোনো কথা আমি বলবো না বা গুনাহের কোনো কথা আমার জবানে আমি নিয়ে আসবো না, এটা অবশ্যই আমাকে করতে হবে। আমরা যারা পুরুষ, আমরা মসজিদে এতেকাফ করব যেখানে জামাত হয়, ইভেন যেখানে জুম্মার নামাজ হয়, যাতে করে যেন আমরা জুম্মার জন্য আর অন্য কোনো জায়গায় যেন যাওয়ার প্রয়োজন না হয়। ইভেন যদি সেখানে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ হয় জামাত, আপনি সেখানে এতেকাফ করতে পারবেন। তখন জুম্মার জন্য আপনি পার্শ্ববর্তী যেখানে জুম্মা হইতেছে আপনি টাইম হাতে নিয়ে সেখানে গিয়ে জুম্মার নামাজ পড়ে, জুম্মার শুরুর সুন্নত পড়ে, পরের সুন্নত পড়ে আবার তাড়াতাড়ি আপনি চলে আসেন। তো এইভাবে জুম্মার নামাজের জন্য আপনি পাঞ্জাগানা মসজিদ থেকে বের হয়ে জুম্মা পড়েও আবার ফিরে এসে আপনার পাঞ্জাগানা মসজিদে বসেও আপনি এতেকাফ করতে পারবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অনেক উলামা ইকরামের মতে রমজান শরীফের শেষ দশকের এতেকাফটি সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। প্রত্যেকটা মসজিদে কমপক্ষে একজন হলেও এতেকাফে বসতে হবে, নতুবা সকল গুনাগার হবেন। সকলের পক্ষ থেকে এক বা একাধিক লোক বসলেই সকলের দায়িত্ব আদায় হয়ে যায়। এই হলো এতেকাফ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। মাবুনরা এতেকাফ কি করতে পারবেন? তো হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত, উনার স্ত্রীগণ আল্লাহর নবীর সঙ্গে এতেকাফ করেছেন। তো এটা জায়েজ থাকলেও উলামায়ে কেরাম জামাতের বেলায় যেভাবে মহিলাদের জন্য নবী একরম ইসলাম পরিষ্কার বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খাইরুল্লাহুন্না, যে একজন সিস্টারের জন্য, একজন মা, একজন বোনের জন্য, একজন মহিলার জন্য মসজিদে নামাজের জন্য আসার চেয়ে বেস্ট হবে ওই নামাজটা উনি গড়ে যদি পড়েন। তো উনি নামাজ যদি গড়ে পড়তেছেন এতেকাফ কোথায় করবেন? তো মসজিদে অবশ্যই যদি সেখানে সেফ থাকে, জায়েজ থাকলেও অনেক উলামা কেরাম এটাকে মনে মনে করতেছেন যে মকরু হবে। সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনেক উলামা কেরামের মতে একজন মহিলা উনি গড়ে জায়গায় নামাজ পড়েন, সেই জায়গায় যদি এতেকাফের নিয়তে দশ দিন কাটান, ইনশাল্লাহ যেহেতু গড়ে নামাজ পড়লে আল্লাহ পাক ওনাকে নামাজের সব দিচ্ছেন মসজিদের চেয়েও বেশি, তো এতেকাফ করলেও সেখানে উনি এতেকাফ করতে পারবেন, কারণ ওনার মসজিদই হচ্ছে ওনার গড়। সেই হিসাবে সেখানে এতেকাফ করতে পারবেন একজন মহিলা। অবশ্য এই ব্যাপারে অন্যান্য উলামা কেরামের দ্বিমত রয়েছে। তবে ইমাম আবু হানিফার মতে যেহেতু একটা ফতোয়া হাদিসের উপর ভিত্তি করে বলেছেন,
আমি মনে করে সুযোগ করে দিয়েছেন আপনারা মা বোন যারা আপনারা মসজিদে না গিয়েও ঘরে বসেও আপনারা এতেকাব করতে পারবেন। সেখানে বসে আপনি এতেকাব করলেন, তিলাওয়াত করলেন, জিকির তসবিহাত করলেন, বিশেষ প্রয়োজনে টয়লেট সিনজে গেলেন বা অন্যান্য জরুরি কোনো কাজ খাবার জন্য আপনি কিচেনে তো গেলেন, বাকি টাইমটা আপনি এখানে বসে বসে যদি আপনি আল্লাহর দিয়ানে এবং আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটান ইনশাআল্লাহ রমজান শরীফের সদস্যকে এতেকাবের সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর একটি কথা, হুজুর আপনি যে শুরুতে যে বলছিলেন যে এতেকাফের যে মানে যে আল্লাহর সাথে মানে সম্পর্কটাকে মজবুত করা, দুনিয়াবি সম্পর্ক, এটা তো মহিলাদের ক্ষেত্রে গড়ে বেশি সুযোগ হয়, বেশি সুযোগ অবশ্যই। যে মেইন এতেকাফের যে সংজ্ঞা এবং যে যে তার ব্যাখ্যা যেটা দেওয়া হয়েছে এটা হলো কাতুল আলাইক আন কুল্লিল খালাইক লিল ইত্তিসাল বিল খালিক, মখলুক থেকে সম্পর্ক কম করে খালিকের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, এই কাজটা কিন্তু ঠিকই একজন মা একজন বোনের জন্য ঘরে বসেই এই কাজটা খাস কোনো কামরায় বা যেখানে বসলে এই জিনিসটা আরও বেশি ভালোভাবেই করা সম্ভব হয়, এজন্য ওনার জন্য ঘরে করাটাই উত্তম। তো আমি বলেছি সেখানে ভিন্নমত থাকতে পারে কারো। এবার আসুন লাইলাতুল কদর প্রসঙ্গে। কদর আরবি শব্দ, তার অর্থ কি? এক অর্থ হলো আপনারা হয়তো জানতেছেন কদর মানেই সম্মান, এই রাতটা অত্যন্ত সম্মানী, এই রাতের ইবাদতটাও সম্মানী, এই রাতে যারা ইবাদত করেন তারাও সম্মানী, রাত রাতের ইবাদত এবং ইবাদতকারী এই তিন গ্রুপই আল্লাহর কাছে অত্যন্ত সম্মানী। কদর শব্দের আরেকটি অর্থ হলো তকদির, মানে প্ল্যান করা, যেহেতু এই রাত্রে পুরো এক বৎসরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু নির্ণয় করে থাকেন, প্ল্যান করে থাকেন, তকদির ফিক্স করে থাকেন, যেটা আগে ছিল লেখা সেটা জিম্মাদার ফেরেশতার হাতে ওই রাত্রে পুরো এক বৎসর কে মরবেন কে জীবিত হবেন সব কিছু ফাইনাল করে এগুলা ফেরেশতার হাতে সপোর্ট করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই তকদিরকে রিনিউ করা হয়, রিভিউ করা হয় এই রাত্রিতে, সেই হিসাবে এই রাতকেও লাইলাতুল কদর করা হয়। দুই তিন নম্বর কদরের আরেকটি অর্থ আছে টাইট হয়ে যাওয়া, টাইট হয়ে যাওয়া, টাইট করে ফেলা। কোরআন শরীফে এই অর্থেও কদর শব্দ ব্যবহার হয়েছে। ওয়াজান্নুন ইজ্জাহাবা মুগাদিবান ফাজান্না আল্লান নাকদির আলাইহি আয়লান নুযাইক আলাইহি, আমি ওনাকে আটকে ফেলবো এরকম উনি হয়তো মনে করছিলেন, আমি হয়তো ওনাকে আটকাইতে পারবো না। তো কদরে আরেকটি হচ্ছে টাইট হয়ে যাওয়া। এই অর্থকে সামনে রেখে ওলামায়ে কেরাম বলেছেন যে এই রাত্রে অসংখ্য অগণিত ফেরেশতা শুধু এই রাত্রিতেই জিবরিল আমিন নেতৃত্বে জমিনে অবতরণ করেন, যার কারণে জমিনটা টাইট হয়ে যায়, ওভার ক্রাউড হয়ে যায়, এর কারণেও হয়তো এই রাতকে লাইলাতুল কদর বলা হয়েছে। এই লাইলাতুল কদরের ফজিলত এবং গুরুত্ব, এই গুরুত্বের জন্য এতটুকুই যথেষ্ট যে কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ একটি সূরা সূরাতুল কদর নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এবং শুধু এই সূরাতে এই রাত্রের প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বিশুদ্ধ হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, যদি কেহ লাইলাতুল কদর ইবাদতে কাটি দিতে পারেন তো অতীতের জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এবং এই বছর রাত আমরা যদি হিসাব করি, আমরা যদি প্রায় 9 o'clock কাছাকাছি ইফতার করি আর সেহরি শেষ করি আমরা 3 o'clock, তাহলে রাত্রের নাম্বার মাত্র হচ্ছে 6 hours। এই 6 ঘন্টা ইবাদত করার মাধ্যমে আল্লাহ যারা বলতেছেন হাজার মাসের চেয়ে অধিক বেশি সওয়াব আমরা পেয়ে যাব। অধিকটা বাদ দিয়ে শুধুমাত্র হাজার মাসে যদি আমরা হিসাবটাই করি তাহলে 83 বছর 4 মাস। অর্থাৎ এই অফারটা এরকম হলো যে আপনাকে অফার দেওয়া হচ্ছে আপনি 6 hours কাজ করে আপনি 83 বছর 4 মাসের ওয়াইজেস এবং বেতন আপনি পেয়ে যাবেন। এই রাত্রের আরেকটি গুরুত্ব হলো এই রাতটা হলো লাইলাতুন নুজুলিল কোরআন, কোরআন অবতীর্ণের রাত, এবং কোরআনের পরিভাষায় লাইলায় মোবারকা বরকতময় রজনী বলা হয়েছে। এই রাত আরেকটি গুরুত্ব হলো ইউক্তাবু ফিহাল আজাল ওয়াল আরজাক, কে কোন দিন মারা যাব, কে কতটুকু রিজেক্ট পাবো না পাবো, এই সব ভাগ্য নির্ণয় করা হয় এই রাত্রিতে। এবং এই রাতের আরেকটি পদ্ধতি যেটা আমি আগেই বলেছি, এই রাতের ইবাদতের দাম আল্লাহর কাছে হাজার মাসের চেয়েও অধিক বেশি। এই রাতে আরেকটি পরিচয় কোরআন বলেছেন তানাজ্জালুল মালাইকা, এই রাত্রে স্পেশাল ফেরেশতাই জমিনে অবতরণ করে থাকেন। এবং এই রাতে আরেকটি পরিচয় ফিহা তুগফারুজ জুনুব, আল্লাহ পাক অনেক গুনাহগারের গুনাহকে মাফ করেন, যারা ইবাদত করবে, এখানে কোনো টার্ম অফ কন্ডিশন নাই,
যে কোনো বয়সের হতে পারেন, পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, ঘরে করেন, মসজিদে করেন, যেখানেই করেন, আপনি জাগ্রতবাদে খাটিয়ে দিলেই মাত্র 6 ঘন্টার মাধ্যমে আপনি 83 বছর 4 মাসের চেয়ে অধিক আবাদের সব আপনি পাচ্ছেন এবং জীবনের সকল গুণা মাফ করার ব্যবস্থা করতে চান। এই রাতের আরেকটি পরিচয় হলো সালাম। এই রাতটা কিন্তু অত্যন্ত সালাম, অর্থাৎ লাইলাতুন খালিয়াতুন মিনাশ শাররি ওয়াল আযা, সব ধরনের বিপদ এবং তকলিফ থেকে আল্লাহ পাক এই রাত্রিকে মুক্ত করেছেন। এবং সালামের আরেকটি অর্থ হলো এই রাত যারা আবাদত করে আল্লাহর আজাব এবং গুস্তা থেকে তারা নিরাপদ হয়ে যায়, এবং এটা চলবে ফজর পর্যন্ত। সালামের আরেকটি অর্থ হলো এই রাত্রে লা ইখলুসু শাইতানু ফিহা, শয়তানকে ওপেন গুনাহ করানোর সুযোগ দেওয়া হয় না, শয়তানের আক্রমণ থেকে এই রাতটা মুক্ত থাকে, বিদায়। ফায়াকসুরু ফিহা ত্বা, এই রাতিতে অধিক মানুষ অনেক ইবাদত করার সুযোগ পায় যেটা অন্য রাতে ওরা করতে পারে না। কেন? আল্লাহ পাক শয়তান থেকে এই রাতে মুক্ত করে দিয়েছেন। সেজন্য এই গুরুত্বপূর্ণ রাত আমরা যে কয়েকটি বিষয় পাইলাম, যে কোরআন আল্লাহ একটি সুরা অবতরণ করেছেন, এই রাতে কোরআন নাজিল করেছেন, বরকতময় রজনী, আমাদের তৌহিদ নির্ণয় করা হয়, যে রাত্রে ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম, যে রাত্রে আল্লাহর স্পেশাল ফেরেশতা অবতরণ করেন, যে রাত্রে সকল গুনাহ মাফ করানো যায়, যে রাত অত্যন্ত নিরাপদ, আযাব থেকে নিরাপদ, শয়তানের আক্রমণ থেকে নিরাপদ, এই নিরাপদ রাত্রিতে আমরা অবশ্যই আল্লাহকে ডাকব। যদি আপনার ভাগ্যে 10টা এতেকাফ আপনার ভাগ্যে জুটে যায়, আল্লাহু আকবার, 10 রমজানের, তাহলে কী হবে? এই 10 রমজানের মাধ্যমে আপনি 83 বছর 4 মাস টাইম করলে দেখেন কত বছর বাদ আপনি জমাইতে পারতেছেন। এবং আল্লাহ পাক দিয়েছেন এই কারণেই, এই উম্মতের বয়সটা খুবই শর্ট, এই শর্ট টাইমে আমরা বেশি জন ইবাদত করতে পারি, এই জন্য আল্লাহ পাক উপহার দিয়েছেন লাইলাতুল কদর। কখন পাবো আমরা? নবী ইসলাম বলেছেন রমজান শরীফের লাস্ট যে 10 দিন রয়েছে, লাস্ট 10 ডেজ, আশারায় আখিরা, এই শেষ দশকের যে কোনো এক রাত্রিতেই এই রাত সাধারণত হয়ে থাকে, বিশেষ করে বেজুর রাত্রিতে 21, 23, 25, 27, 29 রাত, আবার বেশি সম্ভাবনা 27, 27 রাত। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, আমরা অনেকেই মনে করি 27 রাত একমাত্র লাইলাতুল কদর, এই কথাও ঠিক নয়। আবার অনেকে লাইলাতুল 27 রাতকে একদম বর্জন করবেন, সেটাও ঠিক নয়, বেশি চান্স রয়েছে 27 রাত, তাই বলে শুধুমাত্র 27টাই লাইলাতুল কদর আর বাকি অন্য দিন হওয়ার চান্স নাই, একথা নবী বলেন নাই। নবীজি বলেছেন তোমরা রমজান শরীফের বেজুর রাতের কোনো এক রাতে তালাশ করো, এবং আল্লাহ নবী বের হয়েছিলেন লাইলাতুল কদর কোন রাতে বলে দেবেন। দুই সাহাবায়ে কেরামের ঝগড়ার কারণে আল্লাহ নবী এই রাতটি বলতে পারেন, এই জন্য ঝগড়া করা, দরবার করা মসজিদের বিষয়ে বিশেষ করে, এটা অত্যন্ত ক্ষতির কারণ। এর ক্ষতি শুধুমাত্র ব্যক্তির উপর নয়, গোটা সমাজ এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। দুই সাহাবির সামান্য কথাকাতারির কারণে গোটা জাতি, গোটা উম্মা লাইলাতুল কদরের তাইন থেকে বঞ্চিত হলো। এজন্য আমরা কোনো অবস্থায় একজন আরেকজনের সঙ্গে ঝগড়াঝাটি করব না, স্পেশালি রমজান শরীফে। আল্লাহ আমাদের প্রত্যেককে লাইলাতুল কদর পাওয়ার পাশাপাশি এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদর নিশ্চিত করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের রমজান শরীফের আনোয়ার, ফয়ুজ ও বরকাত, রহমত, মাগফিরাত, জান্নাত মুক্তির সওগাত আমাদের ভাগ্যে আল্লাহ পাক জুটান। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। জাযা জাযাকুমুল্লাহ খাইরান। আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করেন যেন। আমার যে একটা প্রশ্ন, আমি সাইরে হাত নামাজা তো তাশাহুদ ফড়িয়া উঠি যাইতাম আসলাম, এর মাঝে আমি বলে আমি সারা পড়িয়ে লিখছি, পড়িয়ে আমার স্মরণ দুই ভাই সালাম ফিরাইছি, ফিরাইয়া স্মরণ হয়েছে যেন আমি উঠার কথা আসিল, তখন আমি উঠি গেছি সুজা স্মরণ হওয়ার পরে, উঠিয়ে আমি ফড়িয়ে লিখছি নামাজ ফড়িয়া, তো হিরবার তাশাহুদ সারা ফড়িয়ে লিখছি, ফড়িয়া সালাম ফিরাই লিখছি, ওইলে আমি শেষ ইদ্দা দিচ্ছি না, ওইলে এইটার নামাজ দুয়ার থামাইব না কিতা ওটা জানতো আসলাম। হুজুর খুইবা ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন, 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ শব্দ কি? তাশাহুদ, এই তাশাহুদ পড়েই, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়েই উঠে যাওয়ার কথা, এটাই হলো নবী করিমের আদত, আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। এর উল্টা যেহেতু আপনি করেছেন, সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে সিজদা ওয়াজিব ছিল, আপনি সিজদা না দিয়ে নামাজ শেষ করে ফেলেছেন, এমত অবস্থায় নামাজটাকে আবার রিপিট করা আপনার ওয়াজিব, অতএব আপনি নামাজটা রিপিট করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, প্রশ্ন রাখতে চান, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, আপনারা আমাদের সাথেই থাকুন, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের দিকে সরাসরি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের দিকে আমরা যাব।
যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকুন, ফিরে আসে, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ei porbe abar apnaderke ontore ontosol theke mubarakbad janacchi. Amader sathe achen Alor Dishari onushtaner niyomito mehman London Islamic School er sommanito Shaikulhadith Menor Park Shahjalal Masjid er imam o khatib ozar Shaikh Mufti Abdur Rahman sahib dhamat barakatuhum. Amra apnader proshner dike fire ashboi. একজন কলার চলে এসেছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বল। হুজুর, আমার আমি রাস্তাত কিছু পয়সা বালাল পাইছি, তখন আমি মাঝে মাঝে ওলা ফাইলে দিলাই কোনো চেরাটির, তো কই আপনার জিকাইলে আমি যদি আমি যে কোনো চেরাটির দিলাই এগুলো ঠিক আছে নি জিনিসটা না কোনো মাঝে কোনো কোনো কিছু জানার আছে এবং বখারি শরীফের হাদিস সহ বিভিন্ন হাদিসের কিতাবে বলা হয়েছে যদি আপনি এইভাবে কোনো রাস্তায় হারানো কোনো সম্পদ আপনি পান তো আপনি এটা উঠেই নেবেন, কারণ হতে পারে হয়তো রং মানুষের হাতে পড়ে যেতে পারে, আপনি তুলে নেন। এবং আর রিফা সনাতন, প্রথম দায়িত্ব হবে আপনি যে ব্যাগ জায়গায় ব্যাগে পাইছেন বা যে জিনিসের মধ্যে পাইছেন এটা খুব ভালোভাবে চিনে রাখুন, যাতে কোনো দিন মালিক আসলে পরে মালিকে যদি তার এই ব্যাগের বা এই যে আপনি যে জিনিসটা পাইছেন এই জিনিসের পরিচয় দিতে পারে, আপনি নিশ্চিত হয়ে তার হাতে আপনি ফেরত দেবেন। দ্বিতীয় দায়িত্ব হলো আরিফা সনাতন, আপনি পুরো এক বৎসর পর্যন্ত অ্যানাউন্স করতে থাকুন, যদি মালিক আসে তাকে দেবেন, যদি মালিক আসে না তখন আপনি ইউজ করতে পারবেন হাদিসের পরিভাষা। এই ইউজ করার ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন যদি আপনি গরিব হন তাহলে অবশ্যই ইউজ করতে পারবেন, ধনী হলে আপনি ইউজ না করে যার মাল তার সব সেই নিয়তে কোনো গরিব কাউকে আপনি দিয়া দিবেন। তবে হ্যাঁ, পরিমাণটা যদি এত সামান্য হয় 1 পাউন্ড 2 পাউন্ড 3-4 পাউন্ড যেটার জন্য হয়তো একজন মালিক রাস্তায় পড়লেও নিতে আসবে না, তো এটার জন্য অ্যানাউন্স করার প্রয়োজন নেই। আপনি পাওয়ার পরে এটা নিজে ইউজ করতে পারবেন যদি গরিব হন, আর যদি আপনি নিজের ধনী হন আপনি ইউজ করলেন না, ওইটা কোনো চ্যারিটি বা এভাবে কোনো সদকায় আপনি গরিবকে দিয়ে দিলেন, ওই নিয়তে যার মাল সে যেন সব পায়। প্রশ্ন হলো বর্তমান সময়ও কি এখনও পুরো 1 বৎসর পর্যন্ত অ্যানাউন্স করাতে হবে? আজকাল তো মিডিয়ার মাধ্যমে আগে 1 বৎসর না 10 বৎসরে যেগুলো করা সম্ভব ছিল না, হয়তো আজকে 3 দিনে হয়তো এই প্রচারটা সারা পৃথিবীতে করানো সম্ভব। তো সেখানে উলামায়ে কেরামের 2টি মত। নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে বর্তমান এই মিডিয়ার যুগে এখন পুরো 1 বৎসর করতে হবে না, আপনি যদি নিশ্চিত হয়ে যান অ্যানাউন্স করার পরে যে আমি অ্যানাউন্স করেছি, যদি কেউ হারিয়ে থাকতো তো অবশ্যই সে নেওয়ার জন্য আসতো, যত আসছে না আমার মনে হয় আর মালিকের আসবেও না। এই নিশ্চিত হওয়ার পরে আপনি এই পয়সাটা গরিব হলে নিজে ইউজ করবেন, আর যদি আপনি ধনী হন আপনি ইউজ না করে কোনো গরিবকে দিয়ে দিবেন যার মাল তার সব হিসাবে, এবং রেডি থাকবেন যদি কোনো মালিক আসে তো আপনি তাকে বললেন যে ভাই আমি তো অ্যানাউন্স করে বা অপেক্ষা করে আমি পয়সা নিজে ইউজ করেছি গরিব হওয়ার কারণে বা আপনার পক্ষ থেকে দিয়ে দিয়েছি, সে যদি কবুল করে নিল নতুবা আপনি পয়সা তাকে আপনি রিটার্ন করতে হবে। প্রশ্ন আসবে যে আমি উনার হারানো সম্পদ আমি পাইলাম আর আবার আমি এটা তাকে ফেরত দিতে হবে আর আমি দায়িত্ব নিলাম সব কিছু করলাম, যদি আপনি এটা করেন আপনি সব পাবেন? এবং যদি এই কাজটা সকল করে তাহলে আপনার কোনোদিন আপনার জিনিস হারালেও তো আপনার নিশ্চিত আমি ফেরত পাবেন ইনশাল্লাহ। এবং ইসলামের সেটাই চায় যে আপনি যে দেশে থাকবেন যেখানে থাকবেন আপনার জান মাল ইজ্জতের নিরাপত্তা যেন পূর্ণ মাত্রায় আপনি নিজেও পান অন্য কজন দিতে পারেন, এটাই হলো ইসলামের বিউটি, ইসলামের শিক্ষা। আমি আবারও বলছি যা ইসলাম সবসময় শিক্ষা দেয়, আমরা নিজেও নিরাপদ থাকবো এবং অন্যকেও নিরাপদে রাখবো। একই কারণে যখন কারোর সঙ্গে সাক্ষাৎ আমরা কী বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার অর্থ হলো যে তুমি পুরো নিরাপদে থাকো, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন, আমার থেকেও নিরাপদ এবং দুনিয়া থেকেও তুমি নিরাপদ, আল্লাহ তোমাকে শান্তি দান করুন, আল্লাহ আপনাকে রহমত দান করুন। অতএব আপনার প্রশ্নের উত্তর হলো আপনি যে পয়সা পেয়েছেন যদি গরিবের চ্যারিটিতে গরিবকে দিয়ে দেন আপনার এটা ইনশাআল্লাহ এটা ঠিক আছে, জায়দ আছে অবশ্যই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলটা মানে ড্রপ হয়ে গেছে, আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। জি, কলটা মনে হয় আবারও ড্রপ হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ আবার ফিরে আসবো আপনাদের কলের দিকে। হুজুর, এই যে আপনি যে আগে একটু আগে বলছেন যে 27শে রাত, এটার গুরুত্ব মানে একটু বেশি, এটার পিছনে কোনো হাদিস? অবশ্যই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব, ওনারা কিন্তু অনেকেই কেউ কেউ তো কসম খেয়ে বলে ফেলতেন যে লাইলাতুল কদর 27-এ, কারণ অনেক সময় ওনারা বিভিন্ন আলামতের মাধ্যমে এবং নবীর ইশারা ইঙ্গিতে বুঝতে পেরেছেন যে 27-এ এই লাইলাতুল কদর। যেমন আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে যে ওই রাত্রে ইবাদত করলে স্বাদ পাওয়া যায়, এবং ওই রাত্রে রাত্রি ওয়েদার যেটা খুবই মনোরম ওয়েদার হবে, এবং রাত্রি কিছু বৃষ্টি হতে পারে, পরের দিন সকালবেলা সূর্যটা উঠবে কিন্তু রোদের তাপ থাকবে কম। এই সাইন দ্বারা ওনারা বারবার পরীক্ষা করে ওনারা পেয়েছেন যে 27 তারিখেই বেশিরভাগ লাইলাতুল কদর অতিবাহিত হয়েছে, সেই হিসাবে একটু বেশি গুরুত্ব 27 তারিখের। আর এটা তো বেদুর রাতের মধ্যে একটি রাত্রেও এই আই। জাজাকুমুল্লাহ খাইর। আমরা তো এই মুহূর্তে কে আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? টিভির আওয়াজটা একটু কমিয়ে আপনার প্রশ্নটা বলুন। আমার একটা প্রশ্ন আছে। আমি ওজন নাইনি তেরাবিন নামাজ ওজন মুনাজাত করতে আগে আর সুবহানাল্লাহ মুলতি পড়তা, ওন বলে এটা পড়া লাগে না, তো কিতা পড়তা কোন দোয়া পড়তা? আবারও সকল দর্শক শ্রোতা ভাই এবং বোনদের কাছে অত্যন্ত করজোরে একটি আবেদন, সেটি হলো যারাই কল করবেন দুইটি জিনিস লক্ষ্য রাখবেন। নাম্বার ওয়ান, আপনি টিভির ভলিউমকে মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি কথা বলতেছেন যাতে আপনার টিভির আওয়াজটা রিপিট না হয়। দ্বিতীয় বিষয়টি হলো আপনারা কল করে অনেক সময় লাইনটা রেখে একটু দূরে চলে যান, তো একটু এত কষ্ট করে আপনি ফোন করলেন, যখন আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসি অনেক সময় দেখা যায় আপনার ফোন রেখে আপনি হয়তো চলে গেছেন, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম যেন না হয় একটু ধৈর্য ধরে আপনারা হোল্ড করবেন, কারণ অনেক প্রচুর কলার থাকে, হিসাবে হয়তো আপনাকে একটু উপেক্ষা করতেই হবে। এরপরে তো আলহামদুলিল্লাহ আপনার সুযোগ পাচ্ছেন ঘরে বসে বসে, বা আমরা সুযোগ পাচ্ছি আপনাদের কাছে দিনের কথা পৌঁছানোর, আপনারা সুযোগ পাচ্ছেন দিনের কথা জানার, এটা কিন্তু অত্যন্ত সুবর্ণ সুযোগ এই সমস্ত টিভি চ্যানেলগুলার। আল্লাহ এই সমস্ত চ্যানেলগুলোকে কবুল করুন। আবার আসলে প্রশ্নের জবাব, আপনার প্রথম প্রশ্ন হলো তারাবিন নামাজের 4 রাকাতের পরে সুবহানাল্লাহি মুলকি ওয়াল মালাকুতি বলে যে দোয়াটি ছিল আপনারা পড়তেন, অনেকে বর্তমানে বাধা দিতেছেন, তো কোন দোয়া পড়বেন? তো দেখেন, তারাবির 4 রাকাত পরে দোয়া পড়া মোটেই জরুরি নয়। যদি আপনি দোয়া পড়তে চান, সুযোগ থাকে যে কোনো দোয়া পড়তে পারেন, সমান এই দোয়াটাও যদি আপনার জানা থাকে আপনি পড়তে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের রাত্রে, তাহাজ্জুদে কিয়ামুল লাইলে সালাতুল লাইলে অনেক সময় রাসূল ইসলাম রাত্রি নামাজ পড়লে এই দোয়াটি পড়তেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত এবং তাফসিরে কিতাবেও রয়েছে, এবং দোয়াটি আল নবী পড়েছেন। সেই হিসাবে অন্যান্য দোয়া যেভাবে পড়া যায় সমান এই দোয়াটাও পড়তে পারবেন। তবে আমি আগেই বলেছি এই দোয়া পড়তেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা বা জরুরি নয়, বাট যদি আপনি জানেন পড়তে চান পড়তেও পারবেন। কোনো এক সময় এটাকে এত জরুরি মনে করা হতো যে অনেক লোক তারাবিতেই আসতো না, জিজ্ঞাসা করালে বলতো যে আমি এই দোয়া জানি না। কেন আসতো না? যে সে এই দোয়া জানে না, বিদেশে তারাবি ছেড়ে দিয়েছে। তাহলে কী বোঝা গেল? সে মনে করতো যে এই দোয়াটা এত জরুরি যে এই দোয়া না পড়লে তারাবি হবে না, বিষয়টা মোটেই এরকম নয়। তো এই দোয়াটা পড়তেই হবে, বিষয়টা এরকম নয়। এবং আগে দেখতাম যে বিভিন্ন মসজিদে ওই রমজান আসলে এই দোয়াটার শিখা শিখির একটা মানে প্রবণতা শুরু হতো, পেপারের মধ্যে লেখে ওয়ালের মধ্যে লটকে রাখা হতো, এই সব আয়োজনে বোঝা দেয় কথা যে দোয়াটি পড়তেই হবে, বিষয়টা মোটেই এভাবে নয়। বড় আকারে জি এটা লেখে কিবলার ওয়ালের মধ্যে লাগানো ঝুলানো হতো, তো বিষয়টা কিন্তু এরকম নয়। তো আমি কী বললাম যে এই দোয়াটা না পড়লেও কোনো সমস্যা নয়, অন্য কোনো না পড়লেও সমস্যা নয়, যদি জানেন পড়তেও পারবেন, পড়লেও কোনো গুণা হবে না, তবে এত গুরুত্ব নয় পড়তেই হবে, আর না পড়লেও কোনো সমস্যা হবে বিষয়টা এরকম নয়। আমরা কেউ মনে করি পড়লে ব্যথাত হয়ে যাবে, এ কথাটাও ঠিক নয়, আর না পড়লে নামাজ হবে না এই ধারণাটাও ঠিক নয়, উভয় ধারণটাই রং। যে কোনো দোয়া পড়তে পারেন, এই দোয়া পড়তে পারেন যদি শুদ্ধভাবে পড়তে জানেন। ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন হলো চাচাতো ভাই বোনকে জকাত দেওয়া কি যায়? যদি আপনার চাচাতো বোন গরিব হন তা আপনি অবশ্যই দিতে পারবেন, এবং নিকটাত্মীয়র মধ্যে যারা গরিব তাদেরকে জকাত দেওয়া যায়, শুধু দিতে পারবেন না
আপনি যাদের কাছ থেকে জন্ম নিয়েছেন ওলাদদের সম্পর্ক যেখানে, ওলাদত এবং জন্মের সম্পর্ক যেখানে, অর্থাৎ আপনি আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি এবং উপরে যারা তাদেরকে দিতে পারবেন না, সমান আপনার সন্তান এবং সন্তানের সন্তান, অর্থাৎ ছেলে মেয়ে নাতি নাতিকে দিতে পারবেন না, স্বামী স্ত্রী এবং স্ত্রীর স্বামীকে দিতে পারবেন না, আর বাকি যত আত্মীয় স্বজন, চাচাতো ভাই বলেন, বোন বলেন, আপন ভাই বলেন, আপন বোন বলেন, শ্বশুর শাশুড়ি, খালা খালু, মামু মামা মামি, এরা যদি গরিব হন, আপনি তাদেরকে জকাত দিতে পারবেন এবং ডাবল সব পাবেন। কেন জকাত দিয়েছেন এর সব এবং আত্মীয়তার বন্ধনের কারণে তাকে যেন আপনি সহযোগিতা করলেন, এই করাবত এবং আত্মীয়তার কারণে আরেকটি সব আপনি পাবেন। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খান। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন হলো রমজান শরীফে রোজা অবস্থায় ব্লাড টেস্টের জন্য ব্লাড দেওয়া হয়, সেটা কি দেওয়া যায়? আপনি দিতে পারেন, রোজার কোনো ক্ষতি হবে না। এবং সমান পাশাপাশি আরেকটি জিনিসও, যে রমজান শরীফে ডায়াবেটিস যারা রয়েছে, ডায়াবেটিস চেক করার জন্য আপনারা হয়তো সুই দিয়ে একটু রক্ত বের করেন, তারপরে স্টিকের মধ্যে একটু ব্লাড লাগাইয়া তারপরে চেক করেন, এটাও জায়েজ রয়েছে। আপনি করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা ভঙ্গ হয় কোনো জিনিস ভিতরে গেলে, পেটের ভিতরে গেলে। আপনি ব্লাড যেটা বের করেছেন, আপনার পেটের ভিতরে কোনো জিনিস যায় নাই, বরং বডি থেকে একটা আউট হয়েছে। আউট হওয়ার মধ্যে থেকে শুধুমাত্র বীর্য যদি আউট হয় এবং মান্থলি পিরিয়ডের ব্লাড যেটা সেটা আউট হলে এবং সন্তান জন্মের উপর নেফাসের রক্ত যেটা আউট হলে, এই তিনটি জিনিস আউট হলে রোজা ভঙ্গ হয়। চতুর্থ নম্বর, যদি ইচ্ছাকৃতভাবে কেউ বমি করে, মুখ ভরে, ইচ্ছাকৃতভাবে এবং মুখ ভরে, সাধারণত আমরা এভাবে করি না, কেউ ইচ্ছা করে বমি, খুবই কম লোক করে হয়তো, এই চারটি জিনিস আউট হওয়ার মাধ্যমে রোজা ভাঙে, আর কোনো জিনিস আউট হওয়ার মাধ্যমে রোজা ভাঙে না। বাকি যেগুলো ভাঙে এগুলো ইন হলে, আবার ইন কোথায় হবে? পেটের ভিতর। অতএব এই রুলের উপর ভিত্তি করে আপনার অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন। ইঞ্জেকশন নিলে বা ব্লাড টেস্ট করলে এগুলো রোজা ভাঙবে না, বা মনে করেন চকুর ড্রপ, কানের ড্রপ, এগুলো ইউজ করলে রোজা ভাঙবে না। কেন? কোনো জিনিস আপনার পেটের ভিতরে ইন হইতেছে না, ঢুকতেছে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার প্রশ্নের আনসার হলো, রমজান শরীফে যদি ব্লাড টেস্টে দেন, ব্লাড টেস্টের জন্য দেন, এই দেওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খান। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জনাব, ভালো আছেন? নি মোল্লা সাহেব, আমার প্রশ্ন এখন আরেকটা, যে আমরা যে থেরাপি সম্পর্ক নাই, সম্পর্ক হইলে রোজা রোজাও, আর থেরাপিমাইল আপনি রাত্রিকালীন নামাজ পড়তায়, রোজা মাসও পড়তায়, রোজা ছাড়াও পড়তায়, আপনি যদিও প্রশ্নের প্রশ্ন করতে গিয়ে কথার একটা বক্তব্য হয়ে গেছে মাশাল্লাহ। প্রথম যেটি আপনি বলেছেন, এটা আমি আগেই বলেছি, যদি কেউ ওই দোয়া জানে বলতে পারবে, তবে এটাকে জরুরি মনে করা বা এটা পড়তে হবে সুন্নত হিসাবে মনে করলে কিন্তু আবার সমস্যা হবে। এমনি যে কোনো একটা দোয়া আমি যে কোনো করতে পারি, এই হিসাবে যদি সময় পাইছি চার রাকাতের মধ্যখানে আমরা পড়ি, তাহলে পড়তে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় আপনি যেটি বলেছেন যে তারাবি এবং রোজা, যদিও ডাইরেক্ট লিঙ্ক নয়, কিন্তু এর পরেও রমজান শরীফে যাবে আমরা রোজা রাখি, তারাবি শুধু আমরা রমজান শরীফেই পড়ে থাকি।
আপনি ঠিক শব্দ এখানে বলেছেন যে রাত্রি নামাজ বা কেয়ামুল লাইল বা সালাতুল লাইল রমজানেও পড়বো রমজান সারাও পড়বো, এই কথাটা কিন্তু ভুল। তারাবির নামাজ শুধুমাত্র রমজানেই পড়ি, এটা রমজান শরীফের জন্য। আর কেয়ামুল লাইল বা তাহাজ্জুদ বা সালাতুল লাইল এটা কিন্তু সারা বছর পড়া যায়, এটার নাম্বার অফ রাকাত সম্পর্কেও হাদিস যেটা এসেছে কম বেশ হয়। সেজন্য আপনার সাঈদ শরীফ আপনি খুলে দেখবেন রসুল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন ছয় এবং তিন, আট এবং তিন, দশ এবং তিন, অর্থাৎ তাহাজুদের নামাজ যেটা এটা কোনো সময় আল্লাহ নবী চার রাকাত পড়েছেন আর তিন বলতে বিথির, কোনো সময় ছয় এবং তিন বলতে ছয় রাকাত তাহাজুদ বা সালাতুল্লাইল এবং তিন রাকাত বিথির, আট এবং তিন মানে আট রাকাত পড়েছেন তাহাজুদ এবং তিন রাকাত পড়েছেন বিথির সহ এগারো রাকাত। এবং এই মর্মে একটি রাওয়াত রয়েছে বুখারী শরীফে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করা হয়েছিল রসুল্লাহ সাল্লামের রাত্রের নামাজ সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাবে বলেছেন যে নবী এ করেছেন রমজান শরীফে এবং রমজান শরীফ ছাড়া বাকি এগারো মাসে এগারো রাকাতের বেশি পড়তেন না। কে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অনেকেই এই হাদিসকে সামনে রেখে, এই হাদিসকে সালাতুল্লাইল আপনি যেভাবে বলেছেন এই ব্যাখ্যা নিয়েই তারাবি এবং সালাতুল্লাইল বা কেয়ামুল্লাইল এবং তাহাজ্জুদকে সমান মনে করে, অনেকেই মনে করে থাকেন যে তাহাজ্জুদের নামাজ যেভাবে আট রাকাত পড়া যায় সমান তারাবি নামাজও আট রাকাত পড়া যায়। অথচ এই ধারণাটা ঠিক নয়। কেন? এটা তাহাজ্জুদ সম্পর্কে, এটা তারাবি সম্পর্কে নয়। বলতে পারেন যে তারাবি এবং তাহাজ্জুদ কি সেম নয়? না, এটা সেম নয়। কেন? কারণ তারাবি পড়ি আমরা শুরু রাত্রিতে আর তাহাজ্জুদ পড়া হয় শেষ রাত্রিতে। নাম্বার টু, তাহাজ্জুদ যেটি সেটি হলো সূরা মুজ্জম্মিল, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু তারাবি আল্লাহ নবী বলতেছেন ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, তারাবির নামাজের সুন্নত এটা আমি, এটা আমি, এটা উম্মত থেকে আমি এটা বলেছি আল্লাহর হুকুমে। তিন নম্বর হলো যে তাহাজ্জুদের নাম্বার এটা কম বেশ হয়, কিন্তু তারাবির নামাজের নাম্বার যেটা আমরা মনে করি যদিও কম বেশ বিভিন্ন রাত থাকলেও শেষ পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমল বিশ্বখ্যাতির ছিল বলেই মুসন্নফে ইবনে আবি শয়বায় হযরত ইবনে আব্বাস থেকে রাওয়াত বর্ণিত রয়েছে। একই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সব সাহাবায়ে কেরাম ঐক্যমতেই বিশ্বখ্যাত শুরু হয়েছিল এবং এই ধারাবাহিকতা পরবর্তীতে কন্টিনিউ হয়েছে, যার কারণে ইমাম শাফির মতে বলেছেন উনিও মক্কার মানুষের আমল দেখেছেন বিশ্বখ্যাত, ইমাম মালিক রহমতুল্লাহি মদিনার সকলের আমল দেখেছেন বিশ্বখ্যাতের অতিরিক্ত বরং ৩৪ রাকাত, আহমদ বিন হাম্বল মধ্যে সমান কথাই বলেন, আবনে সহ সমান কথা বলেন, এই তাবিন তবে তাবিন এ মুস্তাফিজিন থেকে শুরু করে গোটা ১২০০ প্রায় ১৩০০ শতাব্দীর কাছাকাছি পর্যন্ত ইসলামিক ওয়ার্ল্ডের প্রত্যেকটি মসজিদেই এই বিশ্বখ্যাত তারাবি চলে আসতেছিল। আজও বিশ্বের ৯০+ মসজিদে এখন পর্যন্ত মাশাআল্লাহ এই বিশ্বখ্যাতি চলতেছে। তো তাহাজ্জুদের নামাজটা কিন্তু যদিও নাম রাকাত হিসাবে কম বেশ হয়, তারাবির ক্ষেত্রে আমরা মনে করি এটা কিন্তু বিশ্বখ্যাতি, এটাই সাহাবায়ে কারাম থেকে চলে আসতেছে এবং উনারা আল্লাহ নবী থেকেই এটা শিখেছেন আর এটাই উম্মতের আমল। আরেকটি বিষয় হলো যে তাহাজ্জুদের নামাজে কোরআন খতম করা সুন্নত নয়, কিন্তু তারাবির নামাজে পুরা কোরআন খতম করা আরেকটি সুন্নত। তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া নিয়ে উলামায়ে কারামের কথা আছে, কিন্তু তারাবির নামাজ জামাতে পড়া সুন্নত এটা কারো কোনো দ্বিমত নেই। এই সব মিলিয়ে অবশ্যই নিশ্চিত হতে হবে আপনি যে রাত্রির নামাজ এবং তারাবির নামাজ কেয়ামুল্লাইল সবটিকে আপনি সমান করবেন না। আর এই জিনিসটা যেটা যে রোজা এবং তারাবির সঙ্গে যদিও একটা একটার সঙ্গে মওকুফ নয়, কিন্তু রমজান শরীফে আমরা রোজা রাখি, এই রমজান শরীফের একটা স্পেশাল ইবাদত হলো তারাবি। আমরা একটার কারণে একটা ছাড়বো না আর কোনো কারণে একটা ছেড়ে দিলে একটা পড়বো না, এরকম যেন না হয়। মনে করেন একজন লোক অসুস্থ, রোজা রাখতে পারলেন না কিন্তু নামাজ পড়তে পারতেছেন, আপনি ওনাকে তো কী বলবেন? যে তারাবি লাগবে না না লাগবে বলবেন? অবশ্যই আপনি বলবেন যে আপনার জন্য সুন্নত, আপনি তারাবি পড়বেন। একজন লোক সফরে গেছে, সেখানে হয়তো সে রোজা রাখতে পারতেছে না কিন্তু তারাবির নামাজ সে পড়তে চাইলে পড়বে না? পড়বে না, অবশ্যই পড়বে। তাহলে বোঝা গেল যে কোনো কোনো ক্ষেত্রে কোনো একজন লোক হয়তো রোজা রাখতে না পারলেও তারাবি পড়তে হইতেছে, আবার কোনো জায়গায় এমনও আছে যে রোজা রাখতে তারাবি পড়তে হইছে না। মনে করেন রমজান শিবের রোজা সে রাখতে পারে নাই, পরবর্তী সে কদা রাখবে, ঠিক আছে? ওই সময় তো সে যখন কদা রাখবে, একজন মহিলা মনে করেন, একজন মা, একজন বোন মান্তি পিরিয়ডের কারণে উনি রোজা রাখেন নাই, রমজানের পরে কদা রাখবেন, তখন শুধু রমজানের রোজাই কদা রাখবেন, তারাবি পড়বেন না। তাহলে বোঝা গেল ওই জায়গায় শুধু রোজা আছে কিন্তু কী নাই, তারাবি নাই। এরকম কিছু জিনিস আছে, তো একদম লিঙ্ক নাই এটাও বলবেন না, আর একদম ১০০% লিঙ্ক বা একটা কেন একটা ছেড়ে দেবো বিষয়টা মোটেই এরকম না। আমরা সময় কিছু বুঝি না, আধা বুঝি আধা বুঝি না, সমস্যা লেগে যায়। আর এই
আমি এক পয়েন্ট বুঝছি, উনি আরেক পয়েন্ট বুঝছে, বিস্তারিত না বোঝার কারণেই আমাদের আলোচনা, আমাদের তর্ক বা আমাদের একজনের তর্ক জুড়িয়ে বসি আমরা আসলে। কিন্তু বিষয়টা একটু বিশদভাবে ব্যাখ্যা দিয়ে বুঝলে হয়তো আমাদের মধ্যে কোনো দ্বিমতই থাকতো না বা আমাদের মধ্যে হয়তো কোনো সমস্যাই থাকতো না। এটাই হলো সমাধানের সবচেয়ে বড় কারণ। আজকাল আমরা বাহ্যিক দৃষ্টিতে কিছু বুঝি কিছু বুঝি না, যার কারণে অনেক সময় দেখা যায় একটা বিরোধ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসকে সহিভাবে বুঝার, যেভাবে বুঝেছিলেন সাহাবায়ে কেরাম এবং তাদের কাছে বুঝেছিলেন তাবেঈন, তাদের কাছে তবে তাবেঈন, তাদের কাছে আইমা মুস্তাহিদিন এবং আমাদের পূর্বপুরুষ সাহেবে বুঝে ব্যাখ্যা দিয়ে চলে আসতেছেন, সেই লাইনে আমাদের কোরআন সঙ্গে বোঝার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন। এবং সেটাই হবে সঠিক এবং সিকিউর এবং নিরাপদ। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআন বুঝে এবং সুন্না বুঝে সেই অনুসারে ফলো করার তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? জি ভালো আছেন নিউজন, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমার সালাম দিবা। আচ্ছা ভাই, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হইল, আমার টিকাত ধরিল আপনার এখন ৭,০০০ পাউন্ড আছে, আর আমার ঋণ আছে আপনার ধরিল ৩,০০০ পাউন্ড। জি আচ্ছা, ওগুরুপে আমার দেখারটা খেমে দেওয়া লাগবো আর কি, আর কত করি, আর সোনা হইলো ৭,৫ করি, ও আমার টুটেল হইল আর কি আপনার জিনিস। আর সেকেন্ড প্রশ্ন, আমি একটা স্টেট কাজ করি বিধর্মী, এখন মানুষকে ধরিল ইস্তারের আগে তারে খানি মানাইয়া দেওয়া ৭,০০০ পাউন্ড এবং সোনাও, সোনা ৭,৫ ভরি বেতলা উপরে আছে, প্লাস ঋণও আছে। তো আপনি কী করবেন, আপনার যে ৭,০০০ পাউন্ড যেগুলো আছে, ৭,০০০ পাউন্ড, এই পয়সাগুলো আপনি টোটাল যেটা এটা আপনি অ্যামাউন্টটা আপনি কাগজে লিখেন। তারপরে আপনার যে স্বর্ণ যেটা আছে, এই স্বর্ণর দাম আজকের রেট হিসাবে যেটা আছে মার্কেট রেট, সেই হিসাবে আপনার সোনা যে পরিমাণ আছে আপনার এই এটার দাম নির্ণয় করেন। অথবা আপনি এই সোনাকে হয়তো আজকে যদি বিক্রি করতে যান, ঠিক আছে, তো সেকেন্ড হ্যান্ড সোনা হিসাবে, পুরাতন সোনা হিসাবে সেল করতে গেলে তার প্রাইসটা নতুন সোনা কিনতে যে রেট, এটা একটু কম হবে অবশ্যই। ইভেন যদি এই রেট ধরেও আপনার টোটাল সোনার যে প্রাইস যে দাম আসতেছে, এই দামটা আপনি যদি ধরেও রোকা দেন তো বাদে হয়ে যাবে। আপনি এই দামটা ধরেন, এবার টোটাল করুন, টোটাল হয়তো আপনার হইল মনে করেন ১০,০০০। এবার আপনার যে ঋণ, আপনি যেটা বলেছেন এই বছর যে ঋণটা যদি আপনার দিতে হবে, এরকম তারিখ নিতে থাকে যে এইবার দিতে হবে, অথবা কোনো ফিক্সড ডেট নয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার এই ঋণটা দিয়ে দিতে হবে, যদি এরকম হয় তাহলে আপনি এই ৩,০০০ পাউন্ড যেটা আপনার এই বছর ঋণ দিতে হবে, বা ডেট ফিক্স নয়, এনি টাইম আপনাকে দিয়ে দিতেই হবে, এইভাবে যদি হয় তাহলে আপনি এই ৩,০০০ পাউন্ড আপনি মাইনাস করেন, করে বাকি ৭,০০০ পাউন্ড যেটা রইল, এই ৭,০০০ পাউন্ডের 2.5% মানেই প্রত্যেক হাজারে ২৫ পাউন্ড হিসাবে আপনি দিবেন, একশোতে আপনি ২.৫০ পেন্স, অর্থাৎ ৪০ পাউন্ডে ১ পাউন্ড, ৪০ পাউন্ডে ১ পাউন্ড। এই হিসাবে হিসাব করে সুদা হিসাব আপনার ৭,০০০ এ ৭.২৫ পাউন্ড আপনার আসবে। এই হলো আপনার যকাত, ঠিক আছে। আমি আবারও বলছি, ঋণের ক্ষেত্রে যদি ঋণটা এরকম হয় যে ঋণটা এই বছর দিতে হবে এরকমও নয়, বা ঋণের কোনো ফিক্সড ডেট নাই, এনি টাইম দেওয়া লাগবে এই পর্যায়ের নয়, ঋণটা দিতে হবে লং প্রসেসিং, ৩ বছর পরে ৪ বছর পরে, এই ৪-৫ বছর পরে যেটা ঋণ দিতে হবে রিটার্ন, ওই ঋণটা কিন্তু আপনি এই বছরের পয়সা থেকে আপনি মাইনাস করতে পারবেন না। কেন, আমরা যারা এই দেশে হয়তো অনেকে ঘর কিনেছেন, যারা অনেকেই মর্গেজ নিয়ে, এইটা কিন্তু লং টাইমের একটা ইয়ে থাকে। তো আপনি যদি সারা ঋণটা প্রতি বছর মাইনাসই করেন তো অনেক ধনী লোক জকাত দিতেই হবে না, এটা সমস্যা হয়ে যাবে, গরিবরা কিন্তু অনেকের জকাত থেকে বঞ্চিত হবে, যার ফলে উলামা কাম বলেছেন এই বছর যে ঋণটা আপনাকে এই মানে দিতে হবে, আদায় করতে হবে, ডাউন দিতে হবে, আপনি শুধু এই ঋণটা আপনি হয়তো মাইনাস করবেন। জাযাকুমুল্লাহ। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে অন্য ধর্মের একজন, আপনার আরেকটি প্রশ্ন ছিল ইফতারের পূর্বে অন্য ধর্মের লোককে খাবার বানিয়ে দিতে হয়, কোনো সমস্যা নাই, আপনি যে কোনো লোককে যদি আপনি সাহায্য করেন রোজা অবস্থায়, এটা ইসলাম মোটেই নিষেধ করে না। ইভেন একটা কুকুরকেও তো পানি পান করানোর কারণে যদি সব পাওয়া গেল, আপনি যে কোনো মহলুকে সাহায্য করলে হাদিস বলতেছে এটা সদকার সব পাবেন, আপনি যে কোনো লোককে আপনি সাহায্য করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি কে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? আপনার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন হইল, একটা হইল আমার
অসুস্থ মানুষের লাগে মানে জানার বদলা জান মানো আমি একটা বকরি মানছিলাম, এই বকরিটা না দিয়া পয়সা দেওয়া যাইব না বকরি দিতাম, আর মসজিদের ইমাম আর কি দেশ তাই না ওই গরিব মানুষ মানে টান বিল করিয়া চলতা টান্ডে দেওয়া যাইব না কারে দিতাম, প্লিজ ওটা থাকবা, থ্যাংক ইউ হুজুর। জাযাকুমুল্লাহ খায়র। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, আপনার প্রশ্নের উত্তর হুজুরের কাছ থেকে আমরা বিরতি থেকে ফিরে এসে জেনে নেব ইনশাআল্লাহ। এ মুহূর্তে যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলোর দিশারি অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস মেনর পাক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব, দামত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের এক বা একটি প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নের উত্তরটা জেনে আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। অসুস্থ একজনের জন্য মানে একটা ছাগল মেনেছিলেন, এখন এই ছাগল না দিয়ে যদি পয়সাটা দিতে চান এটা কি ঠিক হবে? আর এই পয়সাটা দেশের যে মসজিদদের কথা উল্লেখ করেছেন, যদি ইমাম সাহেবকে দেন, ইমাম সাহেব দিলে কি এটা আদায় হবে? আমরা দোয়া করি যিনি অসুস্থ আল্লাহ আপনাকে শিফা দান করুন। বাট অসুস্থ হলে জানের বদলে যান এই কথাটি সঠিক নয়, কারণ আপনার যান এর বদলে আপনি একটা ছাগল দিলেন, তো আপনার যানের বদলে ছাগল কীভাবে হবে? কোনো হতে পারে না। আপনার যানটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি, আপনি আশাবুল মখলুকাত। তবে সমাজে কিন্তু এই শব্দ দিয়ে মিন করা হয় এটাই যে আমি আল্লাহর ওয়াস্তে এটা দেব। তো আমি আবার বলছি এই ওয়ার্ডটা কিন্তু কারোর সঙ্গে করার প্রয়োজন, যদি ওয়ার্ডের শব্দের অর্থ যেটা হয়তো আপনার এটা বিশ্বাস করতেছেন না, বাট এরপরে শব্দটা কিন্তু সুন্দর নয়, আমরা এই শব্দ পরিহার করব। তো এইভাবে যদি কারো উপর কোনো বেমার আজার হয় আর আপনি কোনো ছাগল মানেন, যেটাকে কিতাবের পরিভাষায় নজর বা মান্নত বলা হয়, এই মান্নত বা নজর পুরা করতে হয়, আল্লাহ বলেছেন ওয়ালিউফু নুজুরহুম, এবং যেটা মানছেন যদি এটা এক্স্যাক্টলি যেভাবে মানছেন এভাবেই পুরা করা সম্ভব হয়, আপনি এভাবেই করবেন, পরিবর্তন এবং চেঞ্জ করবেন না। তো আপনি যদি ছাগল দেওয়ার কথাই নিয়ত করেছেন, আপনি ছাগল দিবেন, পয়সা দিলে হবে না। এখানে দ্বিতীয় বিষয়টি আপনি বলেছেন যে ইমাম সাহেব যদি গরিব হন দিতে পারবেন কি? যে কোনো লোক গরিব হলে দিতে পারবেন, বরং যদি একজন নেককার লোক হন উনি তাহলে তো আপনার ডাবল সব পাবেন। হাদিস বলতেছে আপনার ওয়ালা ইয়াকুলু তোয়ামাকা ইল্লা তাকিজুন, আপনার খাবার আপনার দান যেন একজন মুত্তাকি পরহেজগার লোক যেন পান, তখন আপনার ডাবল সব পাবেন। অতএব যে কোনো একজন নেককার লোক যদি গরিব হয় আপনি তাকে চুজ করেন তাহলে ডাবল সব পাবেন। তাই ইমাম সাহেব যদি আপনার গরিব মনে করেন তাহলে আপনি ওনাকেও এই এই ছাগলটা দিতে পারবেন, অথবা যে কোনো গরিব লোকদেরকেও আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ, একজনকে বা একাধিকদেরকেও আপনি দিতে পারবেন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর আপনার সব হয়ে গেছে, আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা ভালাতে হন, দোয়া করি। হুজুর আমার প্রশ্ন হইল, একজন মহিলা বেমারি আগে তেন লঠো বেমারি, তেন এশার নামাজ বাদে তেরাবি আটটা হাত ফোরন ফইরা বিটি ফরিলেন যে আমি হয়তো যদি উঠতাম পারে না তে আমার সারাদিনের নামাজ যাই করবে, বাদে তেন মাঝে মাঝে উঠি যান, উঠতে বাকি আরও তেরাবি ফরন তাজুদ ফরন এমনিও নফল ফরন। তেন প্রশ্ন হইল তেন যেনে বিটি ফরিলেন এটা কোনো ক্ষতি নেই না গুণ হইব যে তেরাবি আবার ফররা প্রথমত যদি কেউ বিতির পড়ে ফেলেন তাহলে রাত্রে উঠার পরেও অন্য নফল বা ইবাদত করতে কোনো বাধা নাই। যদিও কি হাদিসে বলা হয়েছে বিতির নামাজ যেন শেষ নামাজ হয়, এর অর্থ এটাই নয় বিতির শেষে পড়তে হবে, যদি সুযোগ থাকে তাহলে উত্তম হবে সর্বশেষ নামাজ যেন আমার রাত্রের নামাজের মধ্যে বিতির হয়। বাট কেহ পড়ে ফেললে এরপরও যদি আপনি আবার রাত্রে শেষ রাতে আপনি জাগেন, তাহাজ্জুদ বা অন্য কোনো নামাজ পড়তে চান, পড়তে কোনো বাধা নাই। কেন? মুসলিম শরীফে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিতিরের পরেও দুই রাকাত নামাজ পড়েছেন। তো বিতিরের পরেও যখন দুই রাকাত নামাজ পড়া সাবিত হলো, দুই রাকাত যখন পড়া গেল তো তাহলে এরপরে অন্য নামাজও আপনি পড়তে কোনো বাধা নেই। আপনার আরেকটি বিষয় এখানে যে অসুস্থর কারণে উনি আটটা কাত পড়বেন, এখানে আমার একটি প্রশ্ন যে উনি আটটা কাত পরেই অসুস্থ হয়ে যান,
না আর অন্য কিছু। মনে রাখবেন তারাবির নামাজ কিন্তু বিশ্বকাত এটাই সুন্নত, তারাবির নামাজ একটি সুন্নত, তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ খতম করতে পারলে এটা ভিন্ন একটি সুন্নত, পুরুষের জন্য জামাতে পড়ার একটি সুন্নত সমান তারাবির নামাজ বিশ্বকাত পড়া, এটাই আমরা সুন্নত মনে করি। আজকাল তারাবির নামাজ বিশ না আট এই বিতর্কের কারণে তারাবির নামাজের গুরুত্বই চলে যাচ্ছে। একসময় আমরা দেখতাম যারা তারাবির নামাজ নিয়ে খুবই গুরুত্ব দিত, আজকে তাদের মন থেকে সেই গুরুত্বই ধীরে ধীরে লুপ পাচ্ছে। কেউ আবার বলতেছে আট রাকাত কেন পড়বো, চার রাকাত পড়বো, আবার কেউ বলছে এক রাকাতই পড়বো না। এই যে একটা প্রবণতা আজকাল কিন্তু আমরা এই সমস্ত বিতর্কের কারণে এবাদতের স্বাদ মজা যেটা চলে যাইতেছে। যেমন আমি আরেকটি বিষয় বলি যে কোরআনে করিমের তিলাওয়াত কেহ মারা গেলে যে আমরা করি, এটা যদিও পয়সা বিনিময় নয়, এমনি যদি তিলাওয়াত একজনে করে তাহলে সেটা একটি নেক আমল করতে পারবে। কিন্তু অনেক লোক মনে করে এটা করার প্রয়োজন কি, এটা বেদাত বলে অনেক লোকদেরকে কোরআনের করিমের তিলাওয়াত থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং মৃত ব্যক্তিকে গড়ে রেখে আজকাল কোরআন তিলাওয়াত থেকে তাকে উঠিয়ে নিয়ে মোবাইল এবং ফোন এবং আজেবাজে গল্পের মধ্যে তাকে লাগানো হচ্ছে। সমান এই বিশ না আট টাকাত এই বিতর্কের মাধ্যমে অনেক লোকদেরকে আট টাকাতের পরে মসজিদ থেকে বের করে বাহিরে গল্পগুজব বা বেকার সময়ের মধ্যে লিপ্ত করা হচ্ছে এবং আট টাকাতের পরে মসজিদের একটা পরিবেশকে নষ্ট করা হচ্ছে। ঠিক এমনিভাবে দোয়ার ক্ষেত্রেও আরেকটি কথা যে দোয়া কেন করবো, দোয়া করার প্রয়োজনে আমি আমার দোয়া করবো, এই যে একটা কথাগুলো, এই কথাগুলোর মাধ্যমে মানুষকে এবাদত থেকে নিরুৎসাহ করা হচ্ছে। আরেকটি বিষয় যে কোরআনে করিমের অর্থ না বুঝে তিলাওয়াত করা বেকার, এই একটা স্লোগান বর্তমানে এগুলো লোক কেন দিচ্ছে আমি বুঝি না। এটা পরিষ্কার হাদিসের পরিপ্রেক্ষিতে একটি কথা, অবশ্যই কোরআনের অর্থ জানা খুবই দরকার এবং জানার খুবই প্রয়োজন, আমরা ডিসকারেজ করছি না, এনকারেজ করছি। কিন্তু এর পাশাপাশি যদি কেউ অর্থ জানে না কোরআন তিলাওয়াত করতে পারবে না, সব পাবে না, এই কথাটা কোরআন হাদিসের বিরুদ্ধের কথা। নবীজি নিজে বলেছেন একটি অক্ষর পড়লেই সব পাওয়া যাবে, দশ নাকি কমপক্ষে। এক্সাম্পল দিয়েছেন আলিফ লাম মিম দিয়ে, যে আলিফ লাম মিমের ক্ষেত্রে নির্ভরযোগ্য আমাকে কথাই হলো আল্লাহ মুরাদিয়ে তালিক, আল্লাহের অর্থ ভালোই জানেন, তার অর্থ বুঝলে সব অবশ্যই বেশি হবে, ভালো হবে। বাট না জানলেও কোরআন সূচিল করলে অবশ্যই সব পাওয়া যাবে। আল্লাহর নবীর চারটি কর্মসূচির একটি কর্মসূচি ছিল ইয়াতুলু আলাইমা ইয়াতে কোরআনে করিমের তিলাওয়াত, আরেকটি হলো কোরআনে করিমের মিনিং শিক্ষা দেওয়া, আরেকটি সুন্নার মিনিং শিক্ষা দেওয়া, আরেকটি হলো তজকিয়া এবং পিউরিফাইং অন্তরকে পরিষ্কার করা। তো এবার আসুন আমরা মূল প্রশ্নে আমরা যাই, যে আপনি যেটা বলেছেন যদি কারো সত্যিকার অর্থে অক্ষম হয়ে যান সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করবো আমরা নামাজ জন্য বিশ্বখ্যাতি পড়ি তারাবির ইনশাআল্লাহ। হুজুর একটি কথা, শুধু আমাদের পুরুষদের ক্ষেত্রে নয়, মা বোনদের ক্ষেত্রে ওই যে তারাবি, আগে আমরা দেখতাম যে আপনার ঘরের মধ্যে পুরুষরা মসজিদে নামাজ পড়ছেন, মা বোনরা ঘরে নামাজ পড়ছেন, লম্বা নামাজ হচ্ছে। এখন দেখা যায় অনেকেই মানে এই সব মানে ইখতিলাফের কারণে তারাবির গুরুত্ব চলে যাচ্ছে, কিন্তু এটা বাদ দিয়ে অন্য যে কাজটা করছেন এটা তো তারাবির যে কোরআন পড়া বা এই যে নামাজ পড়া সিজদা দেওয়া এর ধারে কাছে তো আসবে না। আমি তাই বলতেছি যে এই তারাবি আট রাকাত বলে নিরাশ করে বিকল্প যে কাজ করা হচ্ছে। আল্লাহ, আপনি যদি এই তারাবি বিশ রাকাত পড়তেন তো বিশ রাকাত পড়লে অবশ্যই আপনি এক্সট্রা সিজদার সুযোগ পাইতেন, ঠিক না? এক শ্রদ্ধার মাধ্যমে হয়তো আপনার জান্নাত নিশ্চিত হওয়ার হয়তো আশা রাখা যেতে পারত। আপনি এই রমজান শরীফে এক্সট্রা ইবাদত থেকে বঞ্চিত হয়ে বাকি টাইমটা তো হয়তো আপনি আট টাকা পড়েই যে কাজটা আপনি করতেছেন যদি কম্পেয়ার করেন ইবাদতের কাছাকাছি তো কোনো তুলনাই হতে পারে না এটার সঙ্গে, বেকার সময় বা গুনার মধ্যে তো আমরা এই কাজটা আমরা কাটাইছি। এই নামাজ পড়ার মাধ্যমে অন্তত পক্ষে আমি এই টাইমটা তো কম পাই, গুনা থেকে আমি বাঁচতে পারতাম। তাছাড়া বিশেষ করে পুরুষ যারা যে মসজিদে বিশ্বকাত তারাবি হচ্ছে, মনে রাখবেন আপনারা যদি আট টাকা পরে চলে যান তো অনেক সমস্যা হচ্ছে মসজিদের এনভায়রনমেন্ট এবং পরিবেশের ক্ষেত্রেও। আরেকটি সমস্যা এটি হচ্ছে যে আপনি কিন্তু বিশাল একটি সব থেকে বঞ্চিত হচ্ছেন। হাদিস বলতেছে যদি মসজিদে ইমাম সাহেবের সাথে আপনি নামাজ শুরু করে ওনার সঙ্গে শেষ করেন তাহলে পুরা রাত সজাগ থেকে ইবাদত করার যে সব সেই সব আপনি পাওয়ার কথা ছিল, এটা হাদিস। যদি আপনি আট টাকা পরে চলে যান আপনি কিন্তু এই সব থেকে বঞ্চিত হচ্ছেন। অতএব অন্তত পক্ষে যে মসজিদে আট টাকা পড়া হচ্ছে আমরা আট টাকাতেই পড়বো ইনশাআল্লাহ, এবং সরি যে মসজিদে বিশ্বকাত পড়া হচ্ছে আমরা অবশ্যই বিশ্বকাতেই পড়বো এবং আমরা বিশ্বকাতের মাধ্যমে এক্সট্রা সজদা দেওয়ার সুযোগ আমরা নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি আমার দুইটা প্রশ্ন। জি, প্রথমটা বলেন। হুজুর, প্রথম প্রশ্ন হইলো হুজুর আমি অদ্দুহাতা কি কুলা হুজুর বিন নাস পর্যন্ত পড়ি তারাবির নামাজ, আর ও দুইটা সুরা পাই না, ইকরা বিসমি আর লামিয়া কুলিল্লাজি, ও দুইটা পাই না, ও দুইটা বাদে অদ্দুহাতা কি কুলা হুজুর বিন নাস পর্যন্ত পড়লে আমার নামাজ হইব নি ওখানটা আমি জানতাম চাই আর আপনার লাইজা, তাহলে আমি কইলি আর ওইব, কোনো সমস্যা নাই, দুই সুরা থেকে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর আরেকটা আছে হুজুর, যে সিরিয়ালে পড়ে গিয়া কুলাউদ্দিন
বুঝতাম পারছি আপনার তো প্রশ্ন উদাহরণে জাগের যে ওয়ালা আসি তো একটু শর্ট আর ওয়াইলুল্লি একটু লম্বা, ই শর্ট আর লম্বার ওখানে কোনো সমস্যা হইতো না, যেহেতু এটা তো সুরার সিল আপনি আইতেছেন, সমস্যা হইতো না ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যে আপনি এইভাবে দুই সুরা দিয়ে পড়তে পড়তে হয়তো এরকম হয়ে যায় যে প্রথম রাখাতে ওয়ালা আসি, দ্বিতীয় রাখাতে ওয়াইলুল্লি একটু লম্বাবাটি হয়ে যায়। এই লম্বাবাটির কারণেও যেহেতু আপনি ইচ্ছাকৃতভাবে করতেন, সুরার ডিজাইনের কারণে হচ্ছে এবং সিলের কারণে হচ্ছে, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে একটি বিষয় মনে রাখবেন, যদি মধ্যখানে ছোট্ট একটি সুরাকে আপনি গ্যাপ রেখে পরবর্তী সুরা পড়েন, এটা উলামায়ে কেরাম মনে করেন নামাজ হয়ে যাবে কিন্তু অনুত্তম হবে, আর বাকি যে কোনো ভাবে পড়লে সমস্যা নেই। সিলে পড়তে হবে, মধ্যখানে দুই সুরা গ্যাপ বা তিন সুরা গ্যাপ দিলে কোনো সমস্যা নাই, মধ্যখানে লম্বা একটি সুরা গ্যাপ দিলেও সমস্যা নাই, আর যদি ছোট্ট একটি সুরা গ্যাপ দিয়ে পড়েন ওই একটি সুরাটা হলো অনুত্তম বলেছেন। যেমন আপনি পড়লেন আলামতারা প্রথম রাখাতে, দ্বিতীয় রাখাতে লীলাফি না পড়ে আপনি পড়লেন আড়াই তাল্লা দিতে, লীলাফি ছোট্ট একটি সুরা আপনি জানতেছেন কেন এটা রাখবেন আপনি, এবার রাখলে অনুত্তম হয়। ঠিক তেমনি উল্টা পড়ে আসলেও মকরু হবে বাট নামাজ হয়ে যাবে, বুলে হলে তো মকরুই হবে না। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা খুব যেন চিন্তা না করি, আমরা চেষ্টা করবো সিলে পড়ার, এবং যদি আমরা গ্যাপ রাখি তাহলে বড় সুরা হলে গ্যাপ রাখবো বা দুই সুরা গ্যাপ রাখবো, ছোট্ট একটি সুরার মধ্যখানে আমরা গ্যাপ রাখবো না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো আপনার আলাম থানা দিয়া পড়ি নমাজ, আর আমি তো রোজাও রাখতাম পারিয়া না আপনার, আমি আপনার পুরা পড়তাম পারি না, হইলা খনি করেছে শরীর বেশি মানে পুরা পড়তাম পারি না, ওই বলি দশ টাকা বারো টাকা তো লাখ পড়ি। আর দুই নম্বর প্রশ্নটা হইবা নে, আপনার প্রশ্ন যে আপনি আলাম তারা থেকে বাকি সুরা দিয়ে আপনি তারাবি পড়েন, সমস্যা নেই আপনার হবে ইনশাআল্লাহ। তো আমি আরেকদিন বলেছিলাম আলাম তারা লীলাফি দিয়ে দুই রাকাত পড়লেন, আড়াইতাল্লা দিয়ে ইন্নাতন দিয়ে দুই রাকাত, এইভাবে দুই দুই সুরা দিয়ে আপনি দুই রাকাত পড়লে নাচ পর্যন্ত আপনার দশ টাকাত হয়ে যাবে। আবার এই সুরাগুলো যদি দুই দুই সুরা করে রিপিট করেন আরও দশ টাকাত হয়ে যাবে। আবার কেউ এরকম করেন আলাম তারা প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লাহ, এরপরে পরবর্তী দুই রাখাতের প্রথম রাখাতে ইলাফি দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লাহ, এইভাবে অনেকে পড়ে থাকেন, যে কোনোভাবে পড়লেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আরেকটি প্রশ্ন রেখেছেন সেখানে যে অনেক সময় দশ বারো রাখাত যা পারেন পড়েন, যেহেতু অসুস্থ মানুষ আপনি চেষ্টা করবেন আপনি বিশ টাকাতেই পড়া, যদি কোনো কারণে অসুস্থতার কারণে আপনি পড়তে পারেন না সেটা আল্লাহ হয়তো কনসিডার করবেন, বাট আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে নামাজ যত রাখাত আছে অত রাখাত যেন আমরা পড়তে পারি। আল্লাহ সুবহান আমাদের প্রত্যেককে যেন সাধ্য অনুযায়ী আমরা যতটুকু সম্ভব আমরা সুন্নাকে ফলো করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, রোজা রাখা অবস্থায় চক্কুর ড্রপ দেওয়ার কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কারণ চক্কুর মাধ্যমে আপনার পেটের ভিতরে কোনো যাচ্ছে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সমান কানের ড্রপও ইউজ করা যেতে পারে, যদিও কানের ড্রপের ক্ষেত্রে কিছু লোক দ্বিমত করেছেন কিন্তু চক্কুর ক্ষেত্রে কেউ দ্বিমত করে নাই, চক্কুর ড্রপের মাধ্যমে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ নবী কোনদিন জমাতে দোয়া করছেন না, আমার কাছে একটা সন্দেহ লাগে, আমরা তো সময় দোয়া করি ইমাম সাহেবের লোকে, তা যদি ক্লিয়ার করেন। বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকতে পারে, হয়তো উনি উনার একটা মত পেশ করেছেন
এবং বিষয়টি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার গুরুত্ব বলেছেন, দোয়া করার কথা বলেছেন, নবী ইসলামেই দোয়া করেছেন, ইনফ্রাই দোয়া করেছেন, ইভেন বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, সকল সাহাবায়ে কেরাম একসঙ্গে আল্লাহ নবীর সঙ্গে হাত তুলে ইস্তেমায় দোয়া করেছেন। অতএব প্রত্যেকটা পয়েন্ট হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়। নমাজের পরে রেগুলার দোয়া করেন নাই, এই কথাও সত্য। তাই বলে যদি কেহ দোয়া নাও করে কোনো সমস্যা নাই, কেউ করতে চায় সেটাও জায়েজ, ইভেন কোনো উলামাকরাম মুস্তাহাব বলেছেন। তো এখানে হয়তো কিছু উলামাকরাম বেদাত বলতেছেন এই কারণে যে আল্লাহ নবী রেগুলার করেন নাই, কিন্তু বেদাত হতে হলে জিনিসটা যে যদি মূল ভিত্তি না থাকে তাহলে বেদাত হয়। মেন দোয়াটা তো অবশ্যই প্রমাণিত আছে, ইস্তেমায় দোয়া নবী করেছেন, দোয়ার ক্ষেত্রে আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেছেন, এবং তিরমিজির হাদিস মধ্যে পরিষ্কার রয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল আইয়ু দোয়া আসমাউ, কোন দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। টাইম নির্ধারণ করে বলা হয়েছে যে দুবুরা সালাওয়াতিল মকতুবা, ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়। তো নবী কথার মাধ্যমে ইনকারেজ করেছেন। অতএব এই দোয়া করতে গিয়ে দোয়া তো যেভাবে করার আদব, সেই আদব আমরা করবো। দোয়া করতে গেলে দোয়ার ওয়ার্ড আমরা ইউজ করবো, হাত আমরা তুলবো। সেখানে যদি ইস্তেমায়ী দোয়া যেহেতু অন্য জায়গায় সাবিদ করে কেউ ফেলে, সেই হিসাবে অনেক উলামায়ে কেরাম এটাই নির্ভরযোগ্য এবং মেজর উলামায়ে কেরাম মনে করতেছেন এটা মোস্তাহাব, অন্তত পক্ষে জায়েজ, এর মধ্যে কোনো কালাম নাই। তাই কেউ যদি করতে চায় তাকে আমরা যাবে বাধা দেবো না, কেউ না করতে চাইলে তাকে আমরা বাধ্য করবো না। এটাই হলো সঠিক নিয়ম আমরা মনে করি, যেটা কারণ দ্বিমত থাকতে পারে, থাকাটা খুবই স্বাভাবিক, সব অনেক বড় দ্বিমত আছে। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খান। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জীবন আপনার কি অবস্থা? ভালো আছেন? আমরা দেখা সুরা দা আর বাজ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার দুই তিনটা প্রশ্ন হুজুর। আমার এক নম্বর প্রশ্ন হইল কি আছে, একটু টাইম শেষ হয়ে গেছে তিনটার সময়, আর পানি খাওয়ার বাদে দেখা যায় তিনটা দুই মিনিট হয়ে গেছে, এই অবস্থায় রোজার কোনো ক্ষতি হইব নি। আর ওইটা জানতাম স্যার হুজুর, আমরা যে শহরও থাকি না নি, যেমন আমরা যে লোকাল টাইম টাইমে আর যে বার্মিংহাম অন্য কেটার টাইমে নানি 10-10 মিনিটে বেশ কম থাকে, তো কোনটা আমরা যাই ফলো করা ঠিক আছে ওইটা জানতাম চাই না হুজুর। দুই নম্বর প্রশ্ন হইল গিয়া, কোনো খাবার যদি ধরে নষ্ট হয়েছে নি, এটা চেক করবা দাদুন স্মেল করা হয়, এটার কারণে রোজার কোনো ক্ষতি হইব নি। দয়া করে কইবা হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রথম প্রশ্ন হলো আপনি সেহরির ক্ষেত্রে বা ইফতারের ক্ষেত্রে কোন টাইমটি ফলো করবেন, লোকাল টাইম নাকি বার্মিংহাম বা দূরের টাইম? অনেক সময় দূরের টাইমের সাথে আপনার তো 5-10 মিনিটের ব্যবধান হওয়াটা খুবই স্বাভাবিক, সেজন্য আপনি আপনার লোকাল টাইমকেই ফলো করবেন। এক দুই নম্বর, সেহরি টাইমের ক্ষেত্রে সেহরি এন্ড যে টাইমে ছিল আপনি ভুলবশত 2 মিনিট পরে আপনি খেয়েছেন, পরে দেখেছেন, এবার যদি হয়ে যায় তাহলে এই রোজাটা কিন্তু রিপিট করতে হবে। কেন? নবী করিম সালাম বলেছেন আজান শুরু হয়ে গেলে মানে সেহরি টাইম শেষ হওয়ার পরেই শান্ত আজান দেওয়া হতো আল্লাহ নবীর সময়ে, তখন কিন্তু খাওয়ার কোনো পারমিশন নাই। হাত্তা তাসমা উত্তাজিনা ইবনে উম্মে মাকতুম, ইবনে উম্মে মাকতুমের আজান যেটা সেহরি এন্ডের সঙ্গে সঙ্গে হয়ে যেত, এবং আল্লাহ বলেছেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবইয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, সুবহ সাদিক হওয়ার সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতেই হবে। অতএব যদি টাইমের পরে আপনি খান ভুলবশত যদি হয় এই রোজাটা রিপিট করে, গুণা হবে না, রোজার কদা করতে হবে। তৃতীয় প্রশ্ন আপনি যেটি করেছেন যে খানি নষ্ট হয়েছে কিনা, খানি নষ্ট বা খানির মধ্যে লবণ হয়েছে কিনা ওই জন্য টেস্ট করা, এই টেস্টটা যদি আপনি জিব্বা দিয়ে করা যায়, কিন্তু দেখেন এটা হলকে যেতে হয় না, সেই হিসাবে আপনি যদি জিব্বা দিয়ে করে আপনি ফেলে দেন রোজা নষ্ট হবে না, বাট না করাটা উত্তম, কারণ অনেক সময় রিস্ক হয়ে যায়। তবে হ্যাঁ, দেখেন একটি বিষয় কারণ আমি বলবো আপনাদেরকে, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এত সেন্সিটিভ এবং এত গুরুত্ব যে ঘরে হয়তো মনে করেন লবণ কম হওয়ার কারণে বা স্বাদ নেওয়ার কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, এরকম যদি সমস্যা হওয়াতে একজন স্ত্রীর জন্য পুরো জায়েজ মকরু হবে না ইভেন যদি উনি সামান্য একটু লবণ টেস্ট করে ফেলেন। কেন? যে স্বামী স্ত্রীর সম্পর্ক টি জন্য রাখার জন্য, আল্লাহ আকবার, এত গুরুত্ব দিয়েছে ইসলাম এটাকে। তো আপনার প্রশ্নের সদ আনসার এটাই, যদি আপনি এইভাবে টেস্ট করেন এবং এই টেস্ট করার কারণে যদি এটা হলক পর্যন্ত পৌঁছে না যায়, জিব্বা দিয়ে আপনি টেস্ট করে আপনি পরে ফেলে দেন, তাহলে ইনশাল্লাহ আপনার রোজার ক্ষতি হবে না। কেন? অজু করার পরে আপনি কুল্লি করেন, এই কুল্লির মধ্যে কিছু পানি ফেলার পরেও কিছু পানি থেকে যায় মুখের মধ্যে, থাকে না, থাকে না, থাকে, এই জিনিসটা যখন রোজার কোনো ক্ষতি হয় না। উলামায়ে কেরাম মনে করেন যে এইভাবে যদি কেউ খাবার কেউ টেস্ট করে না, এই টেস্ট করার কারণেও কোনো তার রোজার ক্ষতি হবে না। তবে রিস্ক যেহেতু যদি ভিতরে চলে যায় রোজা ভেঙে দেওয়ার আশঙ্কা রয়েছে, তো সেই হিসাবে না করার উত্তম, এটাই উলামায়ে কেরাম বলেন মকরু। আর তিনি যদি এটা মেন করেন যে স্মেল করা, এটা তো কোনো অসুবিধাই নেই, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইরাম। আপনি কি এই মুহূর্তে কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি প্রশ্ন? আমি একটা জিনিস
একটা জিনিস জানতাম যে ইসলাম যে তারাবির নামাজ খালি আলহামদুলিল্লাহ কুলহু আল্লাহ দি পড়লে সব 20 রাকাত নামাজ ওইব কিনা আর সূরা জানেন নি না জানেন না না জানলে তো ওই জীবন নামাজই জীব বাট উত্তম হইলো আপনি আর সূরা জানেন যদি তো অন্য সূরা দিয়ে পড়তা বাট এরপর নামাজই জীব কিন্তু কোনো বলইতে নাই কোনো বলইতে না এখানে আল্লাহ নবী ফরমাইছেন সুম্মা কোরআ মা মাআকা মিনাল কোরআন এসাবিলে ফরমাইছেন যে তুমি সূরা ফাতিহা পড়বা এবং কোরআনের যে অংশ তুমি ইজিফাটা পড়বা যদি আপনি ইজিফাইন পড়তে পারবা বাট বেস্ট হইলো কথা যদি অন্য সূরা আপনি জানেন তাহলে অন্য সূরাগুলোও আপনি পড়তে আসলে খালি পড়বা খালি জি না জানা আছে বাট ফুরা 20 রাখাত খাবার হয় না ওখানে লাগে আর কি প্রথম রাখাত আবার দুই রাখাতর প্রথম রাখাতো লিলাফি দ্বিতীয় রাখাতো কুলওয়ালা এই তরে খাওয়া নাকা করেন ওই জীবন আমাদের ইনশাআল্লাহ এটা যদি দাঁড়ো না হয় যে 10টা সূরা দি ফরি লেছেন এই সূরাগুলো আর রিপিট করতে পারত না এটা তো আবার সঠিক না ইয়েস আত্মমান আপনি জানেন সেটা কথা কেন কারেশন করা ঠিকই আছে যে আপনি যে সূরা পড়ছেন আলাম তারা যদি আবার ফিরি আবার আলাম তারা ফরি আবার পড়তে চাইন তাও হইবে যালা কুলওয়ালা রিপিট করা গেল বাকি সূরাও রিপিট করতে চাইলো রিপিট করা যাইবো তবে উত্তম আয় যদি আমার বেশি সূরা জানা থাকে আমি না সরি পড়লাম ঠিক আছে না নি জি জি আমরা নামাজ দিব ইনশাআল্লাহ রিপিট করলে বলইতো না না বলইতো না ইনশাআল্লাহ যেতে তারা বিফরি আদর কাবার যে সময় তাহাজ্জুদ হার হইলা দেখা যায় আবার ফড়া লাগে ওয়াইলুল্লে কিবা ও সূরা রিপিট কোনো সমস্যা না কোনো সমস্যা না এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঈদের নামাজ পড়াইছেন 26 মা আর হালাতাকা দিল গাশিয়া দিয়া আর সমান ও দিন জুম্মা আছিল জুম্মাতকে সমান ও সূরা দিয়া আবার রিপিট করছেন একই সূরা একই দিন নামাজ আমাদের রিপিট হলে কোনো সমস্যা নাই যে কোনো সূরা যে কোনো আয়া যে কোনো নামাজ পড়া যায় কিছু খারাপ আছে সুন্নত বা মসনুন বা লাওয়ে পড়া এটা ডিফারেন্ট বাট যে শান্তি পড়লেও আমি নামাজ দিব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর বোন জাযাকুমুল্লাহ খাইর আমরা নেক্সট কলে যাচ্ছি দেখি কে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনার কি প্রশ্ন আমার প্রশ্ন হইলো যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি মানে মনে মনে যদি তেলাওয়াত করি এটা ওই বলি না জুড়ে সুদ্ধা করা লাগবে আর কোনো প্রশ্ন আছে নি ফার্স্ট কোয়েশ্চন হইল গিয়ে আপনার কোরআনে করিম তিলাওয়াত করবার সময় আপনি কিভাবে তিলাওয়াত করতে হবে বড় হরে রাখবো না আস্তে পড়লে হইব তো কোরআনে করিম তিলাওয়াত করবার সময় আপনি তিলাওয়াত যেটা করতে যদি আপনার জিব্বায় তো বেশি নড়তে হইব আপনার জিব্বা নড়তে হবে আপনি উচ্চারণ করতে হবে ঠিক আছে যদি আপনি আওয়াজ দিয়েও পড়তে চান পড়তে পারবেন আস্তে পড়তে চান পড়তে পারবেন বিশেষ করে মা বোনদের জন্য যদি আপনারা তিলাওয়াত করেন ঘরে পড়েন একটু আওয়াজ দিয়ে পড়লে সমস্যা নাই মসজিদে বা অন্য কোথাও যদি পড়ে অন্য পুরুষে শুনতেছে এই সময় আপনার জন্য উত্তম হবে আপনার আসতে পড়লে ইভেন রাত্রিবেলায় নমাজ যদি আপনি তিলাওয়াত করেন মহিলাদের জন্য উত্তম হবে আপনি নমাজের কালারটা যেন আপনি আসতে পড়েন সেটাই আপনার জন্য উত্তম পুরুষের জন্য কিন্তু আবার ঠিক আছে তো আপনি ঘরে তিলাওয়াত করার সময় আপনি একটু বড়ো সুরেও পড়লে সমস্যা নাই তবে উচ্চারণ সঠিক ব্যবহৃত হবে আরেকটা জিনিস মনে রাখবেন কোরআন শরীফ তিলাওয়াত করার সময় খুব বেশি জোরে আমরা তিলাওয়াত করবো না ওয়ালা তাজহার বি সালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা আল্লাহ বলেছেন কোরআন তিলাওয়াতের সময় আমরা খুব বেশি চিল্লাই আমরা পড়ব না একদম বেশি আসতে পড়ব নামাজের মধ্যে আপনার আরেকটি প্রশ্ন হলো লাইলাতুল কদর এবং শবে বরাতের লাইলাতুল কদর এবং শবে বরাতের নামাজের নাম্বার অফ রাকাত এবং কিভাবে পড়তে হবে বলে আপনি যে কথাগুলো বলেছেন এগুলো হাদিস দ্বারা মোটেই প্রমাণিত নয় যে কোনো নামাজ পড়তে পারেন নর্মাল দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে যে নিয়ম দুই রাকাত ফরজ বা সুন্নত পড়তে যে নিয়ম সমান এভাবে নামাজ পড়বেন এই রাতের খাস কোনো নামাজ বা খাস পদ্ধতির কোনো নামাজ এটা কিন্তু সঠিক নয় আমি আবার বলছি এই রাতের স্পেসিফিক কোনো নামাজ নাই স্পেসিফিক কোনো কন্ডিশন নামাজ পড়ার কথাও হাদিসে আসে নাই জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খাইর একেবারে লাস্ট মিনিটে হুজুর পরিশেষে আমরা এটাই বলবো
যারা এতকাফে বসবেন এই 20 তারিখ সূর্য ডুবার আগে আগেই আপনাকে এতকাফে ডুবতে হবে এবং এই টাইমটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ টাইম রমজান শরীফের শেষ অংশ আমরা অবশ্যই রমজান শরীফের শেষ অংশে এতকাফ সুযোগ তাহলে এতকাফ করবো লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা অবশ্যই রাত্রিতে সাদাকাতে ইবাদত করার চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু আমাদের রমজান শরীফের শুরু থেকে এই পর্যন্ত রহমত মাহফিরত জানতে মুক্তির সৌগাত যেন আমাদের ব্যাগে জুটে সেইভাবে আমাদের করার তফিক দান করুন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকের প্রোগ্রামে যারা আমাদের সাথে ছিলেন যাবার বেলা আবারও আপনাদের শুকরিয়া আদায় করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে উত্তম বদলা দান করেন আমরা হুজুরের শুকরিয়া আদায় করছি এই রমাদান মাসে কষ্ট করে হুজুর কন্টিনিউ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন আল্লাহ যেন হুজুরকে উত্তম বদলা দান করেন আর একটি মস্তুন্দার মাধ্যমে আমরা আজকের প্রোগ্রাম শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু